হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসকে কম্পিউটার টিআই চ্যানেলের পক্ষ থেকে আমি কাউসার আহমেদ আজ আপনাদের সামনে চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর যদি এটি কোনো টেক ভিডিও নয় বা কোনো টিউটোরিয়াল নয়, ন্যাশনাল ইউনিভার্সিটির রিসেন্ট নিউজ নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার্থীদের একটু আলোচনা। সো আমি বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি সে সাইটের ভিতর। তার আগে বলে যাচ্ছি, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিতেও ক্লিক করবেন। আমি সরাসরি চলে যাচ্ছি একটি ট্যাবে। ট্যাবে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি মাস্টার্স শেষ পর্বে। গুগলে যাওয়ার পর এখান থেকে অ্যানিউ রিসেন্ট নোটিশ, জাতীয় বিশ্ববিদ্যালয়, বিগত আজকে 20 জানুয়ারিতে একটি নোটিশ হয়েছে এবং আজকে বিশ জানুয়ারিতে একটি নোটিশ হয়েছে। দেখুন, 2015 সালে মাস্টার্স শেষ পর্ব, পুরাতন সিলেবাস অনুযায়ী যাদের পরীক্ষাটা হবে, বিশেষ পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি। আমি এই লিঙ্কটিতে একটি ক্লিক করলাম এবং তার উপর দেখুন 20 জানুয়ারি 2015 সালের অনিয়মিত মনোনয়ন, 2015 সালের অনিয়মিত মনোনয়ন, পুরাতন সিলেবাস, এমএ, এমএসএস, এমবিবিএস, এমএসসি শেষ পর্ব পরীক্ষার সংশোধিত সময়সূচি। এটা সংশোধিত সময়সূচিটা আবার দিয়ে দেওয়া হয়েছে। 17 জানুয়ারি হওয়ার পর 20 জানুয়ারি আবার সংশোধিত কি রুটিন দেওয়া আছে। সেম আমি সংশোধিত ওপেন করলাম, এখানে 20/1/2019 খ্রিস্টাব্দে দুটোই নোটিশ, সেম একই তারিখ পরীক্ষা হচ্ছে। এখানে কিছু পরিবর্তন করা আছে, আমি দুটো লিঙ্কই আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা খুব সহজে এটিকে ডাউনলোড করে দেখতে পারবেন। সো ভিউয়ার্স, আমি সংশোধিত আপনাদের কাছে পড়তেছি। 5/2/2019 মঙ্গলবার থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে, তবে তার আগে একটু ভালো করে উপর পড়ে নেবেন। 2015 সালের অনিয়মিত ও মনোনয়ন, পুরাতন সিলেবাস অনুযায়ী যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2015 সালের অনিয়মিত ও মনোনয়ন, পুরাতন সিলেবাস, ব্র্যাকেটে কিন্তু উল্লেখ করা আছে, প্রত্যেকটা কোর্সের এমএসএস, এমবিবিএস, এমসিএস শেষ পরীক্ষা 5/2/2019 তারিখ রয়েছে, মঙ্গলবার হতে নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা অনুষ্ঠানের তারিখ ও সময়সূচি পরিবর্তন করতে পারবেন। সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। আমি ওই ওয়েবসাইটের ঠিকানাটি সরাসরি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা যেন এখান থেকে ক্লিক করার সাথে সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইটে প্রবেশ করতে পারেন। এবং দুটো রুটিনই সংশোধিত এবং তার আগে যেটা রুটিনটা হয়েছিল দুটোই লিঙ্ক আমি সাথে সাথে দিয়ে রাখবো। এখান থেকে আমি শুধু অল্প করে এখানে পড়তে যাচ্ছি যে 5/2/2019 মঙ্গলবার থেকে আপনাদের পরীক্ষা, 5/2 মানে ফেব্রুয়ারির 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। এখানে প্রত্যেকটা বাংলা প্রত্যেকজনের সাবজেক্ট কোড সহ, আপনাদের প্রত্যেকের বিষয় কোড সহ এখানে বিষয়ের নাম উল্লেখ করা আছে। 5/11/2011 আপনার পরীক্ষা হবে সোমবার দিন, তারপর 11 তারিখ হয়ে যাওয়ার পর 17/2/2019 রবিবার দিন আপনার পরীক্ষা হবে, 20/2/2019 বুধবার আপনার পরীক্ষা, 23/2/2019 শনিবার আপনার পরীক্ষা, 26 মোটামুটি প্রত্যেকটা পরীক্ষাতে আপনি একটু কিছু না কিছু গ্যাপ পাচ্ছেন। এবং বাকি নিয়মাবলীগুলো আশা করি আপনারা সবাই জানেন, কারণ সবাই দেখুন প্রায় পড়াশোনা শেষ পর্যায়ে, মাস্টার্স কমপ্লিট। সো আমি সামনে কিছু কথা বললাম আপনাদের সামনে মাস্টার্স শেষ পর্বের রুটিনে, পুরাতন সিলেবাস অনুযায়ী যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের রুটিন প্রকাশিত হয়েছে। আশা করি আপনার রুটিনটা সামনে পেয়ে গেছেন। এর আগে রুটিনটি সেম একই তারিখ ছিল, কিছু পরিবর্তন হয়েছে কি না আপনার একটু ভালো করে দেখলেই সেই রুটিনটি বুঝতে পারবেন। দুটোর লিঙ্কই আমি ডেসক্রিপশনে দিয়ে রাখতে চাই এবং দিয়ে রাখবো অবশ্য। সো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালগুলো সবসময় দেখার জন্য আমি শেষবারের মতো আবারও বলে যাচ্ছি, আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।